সোমবার বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমির এই বইমেলা। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ বার্মিংহামের উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলা শুরু হবে বিকেল 3টায়। বিকেল 5:30টায় অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। আমাদের প্রতিনিধি রিয়াদ আহাদ জানান, বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ বার্মিংহাম এক সংবাদ সম্মেলনে বইমেলা সম্পর্কে তাদের প্রস্তুতির কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামাল আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কবি দেলোয়ার হোসেন মঞ্জু, মোস্তফা কামাল বাবলু, সালেহ আহমেদ, আকমল খান, মিহির হোসেন প্রমুখ।